আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ইউটিউবের বিষয় নিয়ে কিছু বিষয় বলবো আপনাদেরকে, আশা করেছিলাম, যার কারণে এই ভিডিওটা। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন, তাহলে সাথে সাথে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ইউটিউবের বিষয়টার কারণে বলছি, আমরা যারা নতুন ইউটিউবার, যারা নতুন ক্রিয়েট করেছি, আমরা অনেকেই অনেক কিছু বুঝি না। তো প্রথমত আমরা ইউটিউবে কাজ করতে হলে এখান থেকে যদি আমরা ভালো প্রফেশনালি কোনো কিছু করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের ইউটিউবটাকে আগে আমরা সঠিকভাবে এবং সঠিক নিয়মে এটাকে তৈরি করতে হবে, তাহলে আমাদের এই ইউটিউবটা জনপ্রিয় হবে। তারপরে আমাদের ইউটিউব থেকে আমরা মান্থলি ইনকাম পাব। মোটামুটি আমরা এগুলি সম্পূর্ণ হলে মোটামুটি আমাদের অ্যাড শো করতে বেশি দিন সময় লাগে না। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, যেটা প্রথমে তো আপনারা যা করবেন, প্রথমে আপনারা চ্যানেলটা ক্রিয়েট করার আগে অবশ্যই বিষয়গুলি অবশ্যই আপনাদের জানা দরকার, যে ইউটিউবে আমরা কিভাবে কাজ করলে আমাদের ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং হবে, কিভাবে ইউটিউবে কাজ করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিউয়ার পাবো, কিভাবে আমরা অ্যাড শো করব। তো আসলে এই বিষয়টা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আমরা অনেকে আছি আবোল তাবোল, মানে ইউটিউব চ্যানেল খুলে কি করতে হয় না করে মানে কিছুই জানি না। আমরা প্রথমে যদি ইউটিউব চ্যানেল খুলতে হয়, প্রথমে আমাদেরকে যেটা দরকার হবে, একটা জিমেল, আমাদের একটা জিমেল প্রয়োজন হবে। জিমেলটা প্রয়োজন হওয়ার পরে আমরা সেখান থেকে ক্রিয়েট চ্যানেলের অ্যাকাউন্ট চ্যানেল করব। তো সেখান থেকে করতে হলে আমাদের প্রথমত আমরা মানে কোন টাইপের চ্যানেল তৈরি করব, আমরা ওই চ্যানেল ওই টাইপের একটা নাম দিতে হবে। ধরেন আমরা ইউটিউব বাংলা একটা চ্যানেলের নাম আছে, এভাবে যদি একটা নাম দিতে, যেমন আমরা নিজের নামও দিতে পারি। তো সবচেয়ে ভালো হয় আপনি চ্যানেল নিজের নামে না দিয়ে, যদি আপনারা কনফিউশন অথবা একটা অ্যান্ড্রয়েড নিয়ে অথবা ওয়ার্ল্ড ট্রাইব পানি যে কোনো একটা নাম দিলেই আপনাদের সবচেয়ে বেটার হয়, তাহলে আমরা এটা যে কোনো মানুষ পায় তাড়াতাড়ি। তো আমরা প্রথমে তো ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করলে যে বিষয়টা আমাদের মাথায় নাই, আমরা যেটা বিশেষ করে জানি সেটা হচ্ছে মনিটাইজিং। মনিটাইজেশনটা আমাদের অবশ্যই প্রয়োজন ইউটিউবের ক্ষেত্রে। তো বর্তমানে মনিটাইজিংটা সাথে সাথে শো হয় না এবং এটা কোম্পানি অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমাদেরকে 1 বছরের ভিতরে আমাদের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। হ্যাঁ, তো 1,000 সাবস্ক্রাইবার যখন হবে এবং 4,000 ঘন্টা যখন ভিডিওটা প্লে হবে, ওয়াচ হবে, তখন আমরা আমাদের মনিটাইজেশনটা এটা অন হয় কোম্পানির পক্ষ থেকে। তো বন্ধুরা, আমরা আজকে প্রথমে একটা বিষয় খেয়াল রাখবো, আমরা যারা সাবস্ক্রাইব বাড়াতে চাই, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন লিঙ্ক এদিক সেদিকে আমরা প্রচার করি, তো এটা ঠিক না। কারণ আপনি যদি ভালো মানের ভালো কন্টেন্টের যদি ভিডিও দেন, আপনার ভিডিওটা সবাই দেখবে অবশ্যই। হ্যাঁ, তো আপনি সেক্ষেত্রে এদিক সেদিকে লিঙ্ক শেয়ার করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। তো অবশ্যই যারা ইউটিউবে কাজ করবেন, তারা আগে ইউটিউব সম্পর্কে আগে ভালো করে আপনারা দেখে নেবেন নেট থেকে, যে ইউটিউব কিভাবে কাজ করলে আমরা প্রফেশনালি এটাতে ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, তো আমি এখন বর্তমানে আপনাদেরকে এই বিষয়টা অবগত করলাম। ইউটিউবে কাজ করতে হলে ইউটিউবের বিভিন্ন বিষয়গুলি আগে দেখবেন খতিয়ে, তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তাহলে আপনি ইউটিউব থেকে ভালো কিছু পাবেন এবং ভালো আর্নিং পাবেন, সব দিক দিয়ে মোটামুটি ভালো হবে। তো বন্ধুরা, আজকে এই বিষয়টাই বললাম, কারণ এই বিষয়টা আমাদের প্রথমত প্রথম ধারণা প্রয়োজন অবশ্যই, ঠিক আছে? তো যার কারণে এই বিষয়টা অবগত করলাম। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিচে এবং বেল বাটনে ক্লিক করে দিন, তাহলে অবশ্যই আমার এই পরবর্তীতে ইউটিউব নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি যে ভিডিও আপলোড দিব, আপনারা সবার আগে এটা পেয়ে যাবেন অবশ্যই। তো আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।